যোগ্য দাদা, আমাকে এক মন খড়ি দাও তো। শুকনো খড়ি বিনা আজকে বাড়িতে কোনো খাবার রান্না হয়নি। বউ বলেছে আজ যদি খড়ি নিয়ে না যাই তাহলে বাপের বাড়ি চলে যাবে। দিচ্ছি দিচ্ছি, তুই একটু বস, আমি খড়ি মাপছি। খড়ি মাপা হয়েছে, এবার টাকা দিয়ে খড়ি নিয়ে যা। কত টাকা দাদা? এক মন খড়ির দাম 1000 টাকা। কবুতর টাকা দিয়ে খড়ি নিয়ে চলে যায়। তখনই যোগ্যর কাছে কণিকা আসে আর বলতে থাকে, যোগ্য, এই খড়ির ব্যবসায় অতি লাভবান হওয়ার একটা উপায় পেয়েছি গো। কি উপায় পেয়েছো বলো আমাকে, তাড়াতাড়ি বলো। যোগ্য, শুকনো খড়ির পরিবর্তে যদি আমরা ভেজা খড়ি বিক্রি করি তাহলে ওজনে খড়ি কম উঠবে আর আমাদের লাভ হবে। ভেজা খড়ি? ভেজা খড়ি কেমন করে বিক্রি করব? সবাই দেখলে তো আমাদের ধরে মারবে। আরে বোকা, আমরা কি আর সবাইকে দেখিয়ে দেখিয়ে ভেজা খড়ি বিক্রি করব নাকি? আমরা তো শুকনো খড়ির বোঝার মাঝে ভেজা খড়ি রাখবো আর সেটা ওজন করে বিক্রি করে দিব। তখন কেউ বুঝতেই পারবে না আর আমাদের ধরতেও পারবে না, বুঝেছো? বাবা বউ, তোমার মাথায় তো অনেক বুদ্ধি। এখনই আমি শুকনো খড়ির বোঝার মাঝে ভেজা খড়ি রাখবো। এরপর যোগ্য আর কণিকা শুকনো খড়ির বোঝার মাঝে ভেজা খড়ি রাখে। পরের দিন টিয়ে আসে খড়ি নিতে। যোগ্য যোগ্য, আমাকে এক মন খড়ি দে তো, কাল আমার মেয়ের জন্মদিন আছে, তাড়াতাড়ি দে। আচ্ছা দাঁড়াও, দিচ্ছি। এরপর যোগ্য একটা খড়ির বোঝা দেয় আর টিয়ে টাকা দিয়ে খড়ি নিয়ে বাড়িতে আসে। ও বাবা, বোঝাটা কি ভারী! মনে হচ্ছে এসব শুকনো খড়ি নয়, ভেজা খড়ি। দেখি তো একটু খুলে। আরে একে, শুকনো খড়ির মাঝে ভেজা খড়ি! তার মানে ওই যোগ্য আমাকে ঠকিয়েছে। শয়তান যোগ্য, তোকে আমি ছাড়বো না। আজকে আমার অনেক কাজ আছে, তাই তুই বেঁচে গেলি। তবে আমার মেয়ের জন্মদিন বেরুলেই তোকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। টি আর কিছু না বলে তার কাজে লেগে পড়ে। এদিকে যোগ্য প্রায় পাখিদের কাছে ভেজা খড়ি বিক্রি করতে থাকে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন টুনিও আসে যোগ্যর কাছে খড়ি নিতে। দাদা, আমাকে 2 মণ শুকনো খড়ি দাও তো, আর এই নাও টাকা। এরপর যোগ্য টুনির কাছ থেকে টাকা নেয় আর টুনিকেও ভেজা খড়ি মিশ্রিত খড়ির বোঝা দেয়। টুনি খড়ির বোঝা বাড়িতে নিয়ে আসে। টুনি যেই রান্না করতে ধরে ঠিক তখনই দেখে ভেজা খড়ি। টুনি রেগে বলতে থাকে, শয়তান যোগ্য আমাকে ঠকিয়েছে, আজ তোকে আমি ছাড়বো না। শুকনো খড়ির নামে ভেজা খড়ি! দাঁড়া যোগ্য, আমি আসছি। যোগ্য দাদা, এই নাও তোমার ভেজা খড়ি, আমার টাকা আমাকে ফিরিয়ে দাও তো। এভাবে তুমি বনের সবাইকে ঠকাতে পারবে, কিন্তু আমাকে না। টাকা ফিরিয়ে দাও বলছি। কি বলছিস তুই? তুই জানিস যে জিনিস আমি একবার বিক্রি করি সে জিনিস আর ফিরিয়ে নেই না? আর নিজে থেকে খড়ি ভিজিয়ে এখন আমার দোষ দিচ্ছিস? তুই এভাবে আমার ব্যবসার নাম খারাপ করতে চাইছিস, তাই তো? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। টাকা ফিরিয়ে দাও বলছি। লাঠি দিয়ে আমাকে ভয় দেখালে আমি চুপ হয়ে যাব না। আমি তোমার নামে বনের সবাইকে বিচার দিব। আমাকে হুমকি দেয়া হচ্ছে? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এরপর যোগ্য লাঠি দিয়ে টুনিকে মারে। টুনি মার খেয়ে উঠতে থাকে আর চিৎকার করে বলতে থাকে, অসৎ যোগ্য, আমি তোকে শাস্তি দিয়ে ছাড়বো। আমাকে যে লাঠি দিয়ে তুই মেরেছিস সে লাঠি দিয়ে বনের সবাই তোকে মারবে, এই বলে দিলাম। টুনি চলে যায়। এভাবে আরো বেশ কিছুদিন কেটে যায়। টুনি রোজ চুপি চুপি যোগ্যর উপর নজর দিতে থাকে। একদিন যোগ্য আর কণিকা শুকনো খড়ির মাঝে ভেজা খড়ি রেখে সেগুলো বোঝা করছিল। টুনি আড়াল থেকে সব দেখে আর বলতে থাকে, এটাই আসল সময় এদের মুখোশ ফাঁস করার। যাই, তাড়াতাড়ি বনে সবাইকে ডেকে নিয়ে আসি। এরপর টুনি উড়ে গিয়ে বনে সবাইকে ডেকে নিয়ে আসে আর যোগ্য কণিকা বলতে থাকে,
জিনি গতবারের মতো এবারেও বেশ লাভ হবে। এমন লাভ হতে থাকলে তো আমরা কিছুদিনের মধ্যেই ধনী হয়ে যাব। বনের বোকা পাখিরা বুঝতেই পারছে না যে আমরা শুকনো খড়ির মাঝে ভেজা খড়ি বিক্রি করি। ঠিক তখনই ওখানে সবাই আসে। লোভী কালুকা, তোর সব পর্দা ফাঁস হয়ে গেছে, আমরা সব জানতে পেরেছি, এবার কি করবি তুই? হ্যাঁ, তোমরা এখানে দেখো, তোমরা যা শুনেছো সব ভুল শুনেছো। আর একটা মিথ্যে কথা বললে এই শুকনো খড়ি তোর পিঠে ভাঙবো, এই বলে দিলাম আমি। আমাদের ভুল হয়েছে, ক্ষমা করে দাও, আমরা আর কখনো এই কাজ করব না। আজ থেকে সব শুকনো খড়ি বিক্রি করব আমরা। তোমরা কেউ এতে বিশ্বাস করো না, এই অসৎ ব্যবসায়ীকে এই বন থেকে বের করে দাও। বন থেকে বের করে দিও না, তোমরা যা বলবে আমরা তাই করব, তবু দয়া করো। যজ্ঞর এমন কথায় সবার দয়া হয় আর সবাই বলতে থাকে, ঠিক আছে তোকে বন থেকে তাড়িয়ে দিব না, কিন্তু আজ থেকে তোর এই খড়ির ব্যবসা বন্ধ। ঠিক আছে, আমরা ভিক্ষে করে খাবো, তবু এই খড়ির ব্যবসা করব না। দাদারা দিদিরা চলো সবাই। এরপর সবাই একসাথে উড়ে নদীর পাড়ে আসে। টুনি, তোকে অনেক ধন্যবাদ, তোর জন্য আমরা ওই অসৎ ব্যবসায়ীকে হাতে নাতে ধরতে পেরেছি, আজ আমরা তোর উপর অনেক খুশি। এই খুশিতে মন ভরেনি রে টুনি, তুই যদি তোর হাতে বানানো ফলের হালুয়া খাওয়াস তাহলে আমরা আরো বেশি খুশি হব। আচ্ছা ঠিক আছে দাদা দিদিরা, তোমরা যখন চাইছো তাহলে কালকে সন্ধ্যায় আমার বাড়িতে এসো, আমি নিজ হাতে ফলের হালুয়া বানিয়ে তোমাদের সবাইকে খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, চলো সবাই বাড়িতে যাই। এরপর যে যার বাড়িতে চলে যায়। পরের দিন সকালে টুনি বলতে থাকে, যাই যজ্ঞ দাদা আর কণিকা দিদিকেও নিমন্ত্রণ দিয়ে আসি, নয়তো ওরা আমার উপর মন খারাপ করবে। টুনি যজ্ঞ আর কণিকার বাড়িতে যায় আর ওদের নিমন্ত্রণ দিয়ে চলে আসে। টুনি বাড়িতে এসে ফলের হালুয়া বানাতে থাকে। জানো যজ্ঞ, আমাদেরকে অপমান করার আনন্দে টুনি সবাইকে আজ সন্ধ্যায় ফলের হালুয়া খাওয়াবে, আমাদেরও নিমন্ত্রণ করেছে। ওদের খুশি দেখে আমার শরীর জ্বলে যাচ্ছে। যজ্ঞ কিছু একটা করো যাতে ওদের হাসি মুখটা নিমেষে বন্ধ হয়ে যায়। কণিকা চিন্তা করো না, ওদের সবাইকে শেষ করার বুদ্ধি আমার জানা আছে, শোনো আমার বুদ্ধিটা। এরপর যজ্ঞর বুদ্ধির কথা কণিকাকে বলে। যাও যাও বাজার থেকে বিষ কিনে নিয়ে এসো। যজ্ঞ বাজার থেকে বিষ কিনে আনে। যজ্ঞ, টুনি তো বাড়িতে নেই, কলস নিয়ে নদীর পাড়ে গিয়েছে, এখনই আসল সুযোগ, চলো চলো তাড়াতাড়ি টুনির ঘরে যাই। এরপর যজ্ঞ আর কণিকা তাদের বুদ্ধিমতো টুনির ঘরে প্রবেশ করে। যেই ফলের হালুয়ার বিষ মেশাতে ধরে ঠিক তখনই ওখানে টুনি সহ বনের সবাই আসে। কি তোমরা এখানে? কণিকা দিদি, এটা আমার ঘর, তুমি মনে হয় ভুলে গেছো। আর তোমার হাতে ওটা কি দেখি দেখি? একি, এটা তো বিষ, তার মানে তোমরা ফলের হালুয়ায় বিষ মেশাতে এখানে এসেছো? শয়তান কোথাকার, আমাদের সবাইকে মেরে ফেলার প্ল্যান করেছিস, আজ তো তোরা শেষ। না মানে আমরা এটা করতে চাইনি, আমাদের ক্ষমা করে দে। দ্বিতীয়বারের মতো তোদের প্রতি আর দয়া দেখাতে পারবো না। এই মারো সবাই এদের। এরপর সবাই যোগবার কণিকাকে মারে আর তারপর তারা পুলিশে ধরিয়ে দেয়। এরপর থেকে বরের সবাই বেশ সুখে মিলেমিশে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।